This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পর্কে টানাপড়েন নাকি অন্য কোন চাপ, কি কারণে নৃশংস খুন ছিল সুতপা চৌধুরী কলেজ ছাত্রীকে? 2022 সালের এই ঘটনায় আজ সাজা ঘোষণা। বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্তের সাজা ঘোষণা হবে আজই। আরো বিস্তারিতভাবে জানাবে মুর্শিদাবাদ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কর গোস্বামী। শঙ্কর, সেই নৃশংস ভিডিও আমরা দেখেছিলাম, রাস্তায় কার্যত কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল, প্রেমিকের হাতে খুন হয়েছিল সুতপা চৌধুরী। এই নৃশংস ঘটনার আজ সাজা ঘোষণা, আদালত চত্বরের এই মুহূর্তে ছবিটা জানবো, তোমার কাছে কি আপডেট? দেখো, এই মুহূর্তে আদালত চত্বরে যথারীতি হাজির হয়েছে উভয় পক্ষই, অর্থাৎ এই কেসের যে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরী, তার পরিবার সদস্যরাও সেখানে এসেছেন, এবং পাশাপাশি লক্ষ্য করা যাচ্ছে সুতপা চৌধুরীর পরিবার সদস্য, তারাও এখানে কয়েকজন ইতিমধ্যে হাজির হয়েছেন। এবং এই যে ঘটনা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যে বহরমপুর শহরের মতো মুর্শিদাবাদ জেলার যে সদর শহর, সেই শহরে প্রকাশ্যে ভর সন্ধ্যায় যেভাবে চুপিয়ে খুন করা হয়েছিল, নৃশংসভাবে তাকে তার হোস্টেল থেকে ডেকে হোস্টেলের সামনে ভর সন্ধ্যায় তাকে ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় ফেলে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই ঘটনায় যে মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরী, তার আজকে সাজা ঘোষণা হওয়ার কথা রয়েছে। এবং সেই সাজা ঘোষণা এখনো পর্যন্ত যেটা জানতে পারা গিয়েছে, সরকারি পক্ষের উকিল ইতিমধ্যেই জানিয়েছেন যে সাজা ঘোষণা হতে বেলা গড়িয়ে যাবে, অর্থাৎ দিনের শেষে 4:30-5 নাগাদ সেই রায় জানতে পারা যাবে যে সেই অবধি তার অভিযুক্ত সুশান্ত চৌধুরীর কি সাজা ঘোষণা হয়, সেটাই এখন দেখার এবং সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে। কারণ যেভাবে একজন কলেজ ছাত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করা হয়েছিল, সেই ঘটনা অবশ্যই এখনো পর্যন্ত সেই দিকে তাকিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলা, পাশাপাশি মালদা জেলা। কারণ এই যে ঘটনা, এই ঘটনায় যে দুজন সুতপা চৌধুরী খুন হয়ে যাওয়া, সুতপা চৌধুরীর পাশাপাশি সুশান্ত চৌধুরী, এরা দুজনেই কিন্তু মালদার বাসিন্দা ছিলেন। এবং এই মালদার বাসিন্দা, তারা পরবর্তীকালে, তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল প্রথমত, সেই প্রেমের সম্পর্কে চির ধরার পর সুতপা চৌধুরী যথারীতি নিজের পড়াশোনার জন্য চলে আসে বহরমপুরে। বহরমপুর গার্লস কলেজে তিনি পড়াশোনা করতেন এবং শহীদ সূর্যসেন রোডে একটি ছাত্রী আবাসনে তিনি থাকতেন, এবং সেইখানেই কিন্তু 2রা মে সন্ধ্যাবেলা সুশান্ত চৌধুরী সেখানে হাজির হয়। এবং যেটা জানতে পারা গিয়েছে পুলিশ সূত্রে, পুলিশের তদন্তে যেটা পরবর্তীতে উঠে আসে যে সুশান্ত চৌধুরী খুন করার উদ্দেশ্য নিয়েই ঘটনার দিন চারেক আগে সুশান্ত চৌধুরী খুন করার উদ্দেশ্য নিয়ে মালদা থেকে বহরমপুরে আসে, এবং বহরমপুরে রুটিমহল এলাকাতে সেখানে একটি ঘর ভাড়া নিয়ে সে থাকে 3 দিন। তারপর সেখান থেকে বেরিয়ে 2রা মে সন্ধ্যাবেলা পরিকল্পিতভাবে সেই মহিলার যে আবাসনে থাকতো, সেই আবাসনের বাইরে গিয়ে তাকে ফোন করে বাইরে ডাকা মাত্রই যখন ইচ্ছে আসে, তখনই তার উপরে সে হামলা চালায় এবং তাকে সেখানে নিশ্চিত কি হয় সাজা ঘোষণায় সেদিকেও তাকিয়ে রয়েছি আমরা। ধন্যবাদ শঙ্কর, পরিস্থিতির দিকে নজর রাখো।